নির্বাচন, তো গত বিধানসভা নির্বাচনে যে ভুলটা করেছেন সেই ভুলটা কেউ করবেন না, কোনো বিরোধী শক্তিকে ভোট দেবেন না, তো ঝরাতে পারে সেই সরকারকে ভোট কাঁধ মিলিয়ে পথ চলার অনুপ্রেরণা। কিন্তু কেন করেছে আজকে আপনারা এখানে যারা বসে আছেন, তো আপনারা প্রত্যেককে একবার নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, আজকে যে মানুষটা এই ক্যানিং পূর্ব বিধানসভা এবং এই ক্যানিং টু ব্লকের উন্নয়নের কাণ্ডারি, উন্নয়নের কারিগর এবং যে মানুষটা দিন রাত্রি এক করে দিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের জন্য দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কি করে এই ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ দুবেলা দুমুঠো খেতে পারবে, পড়তে পারবে, কিভাবে তারা ভালো থাকতে পারবে, সেই মানুষটিকে আমরা বিধানসভা ভোটে পিছিয়ে দিলাম? আমরা এমন একটা ধরনের মানুষ যে ভোটের সময় কিছু বহিরাগত এসে হাজির হয়, আমরা তখন এই কাজের মানুষ এবং কাছের মানুষের কথা ভুলে যাই, গিয়ে সেই বহিরাগতদেরকে আমরা আপন করে নিই এবং ভোটটা তাদেরকে দিই। কিন্তু মনে রাখবেন, এই বহিরাগতরা শুধু ভোটের সময় এসে ভোট নিয়ে চলে যায় কিন্তু কোনো কাজ তারা দেয় না, এবং ভোট হয়ে গেলে তাদের টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তাই প্রত্যেককে বলবো, সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন, তো গত বিধানসভা নির্বাচনে যে ভুলটা করেছেন সেই ভুলটা কেউ করবেন না, কোনো বিরোধী শক্তিকে ভোট দেবেন না। আমাদের বিধায়ক সাহেব এমন একজন মানুষ যিনি সর্বক্ষণ এই ক্যানিং টুয়ের মা বোনাদের জন্য প্রতিনিয়ত চিন্তাভাবনা করে চলেছেন, কীভাবে তারা ভালো থাকবে, তাদের ভালো থাকার জন্য কখনো তাদের হাতে শাড়ি কখনো বা শাল তুলে দিচ্ছেন, এবং গ্রামের কোনো গরিব অসহায় মহিলা তাদের বাবা মা তাদেরকে বিবাহ দিতে না পারলে তিনি তাদেরকে অর্থ এবং বিভিন্ন অনুদান দিয়ে সাহায্য করে থাকেন। এছাড়া কারো ছেলে মেয়ে অসুস্থ, ঔষধ কেনার টাকা পাচ্ছে না, কেউ স্কুলে ভর্তি হতে পারছে না, কেউ বই কেনার টাকা পাচ্ছে না, যে যখনই যে কোনো সমস্যা নিয়ে ওনার সামনে এসে দাঁড়ালে উনি কোনোদিন কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আজকে ক্যানিং টুয়ে এমন একজন বিধায়ককে পেয়ে আমরা সত্যি খুবই গর্বিত। আজকে আমরা ক্যানিং টুয়ে এমন একজন বিধায়ককে পেয়েছি যা আমাদের গর্বের বিষয়, কারণ যিনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা এই ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের জন্য সর্বদা চিন্তাভাবনা করে চলেছেন। আমার তো মনে হয় সারা দক্ষিণ 24 পরগনা খুঁজলেও এমন একজন বিধায়ককে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা ক্যানিং টুয়ে শান্তপ্রিয় মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছি, হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী এই 4টি সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা একত্রে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো জাতি হিংসা নেই, এবং এই শান্তিপূর্ণ বসবাসের পিছনে আমাদের মাথার উপর একজনই আছেন, যিনি হলেন আমাদের সকলের প্রিয় অভিভাবক এবং এই ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, সকলের নয়নের মণি। কিন্তু সেই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে কিছু স্বার্থলোভী কুচক্রী মানুষ, যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখেছি আমাদের এই ক্যানিং টু এমন কিছু মানুষ আছে যারা আমাদের এই মামাটি সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করছে, তাই এবং আমাদের এই মামাটি সরকারের লোকজনের সঙ্গে সামনাসামনি ঘুরে বেড়াচ্ছে, তারাই কিন্তু আবার পিছন থেকে এই সরকারের বুকে ছুরি বসাতে চাইছে। তাহলে সেই সব বেঈমান বিশ্বাসঘাতক গাদ্দারদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ও কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আপনাদের প্রত্যেকের অবশ্যই জেনে রাখা দরকার যে যে সরকার মানুষের মধ্যে জাতিভেদ সৃষ্টি করে, মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করে, মানুষে মানুষে রক্ত ঝরাতে পারে, সেই সরকারকে ভোট দেবেন, না যে সরকার মানুষের মধ্যে ভালোবাসার মেলবন্ধন তৈরি করে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার অনুপ্রেরণা যোগায় সেই সরকারকে ভোট দেবেন? একবার ভাবুন তো, বিগত 34 বছর যে বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকার মানুষের জন্য কতটা চিন্তাভাবনা করেছে, কতটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের জন্য কী উন্নয়ন করেছে? না করেছে কোনো রাস্তাঘাট, না করেছে কোনো স্কুল কলেজ, না করেছে কোনো পানীয় জলের ব্যবস্থা। কিন্তু বর্তমানে আমাদের এই মামাটি সরকার 11 বছর ক্ষমতায় আসার পর যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছেন, মানুষের জন্য উন্নয়ন করেছেন, উন্নয়নের কথা বলতে গেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বলে শেষ করা যাবে না, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মামাটি সরকারের উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, আহার, বাসস্থান,
কিনা হয়নি। শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেখতে গেলে আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে যে সমস্ত আইসিডিএস সেন্টার আছে সেখানে 0 থেকে 6 বছরে প্রত্যেকটি শিশু সেখান থেকে পুষ্টিকর খাবার পাচ্ছে এবং তার সাথে সাথে তারা প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে এবং তারপর তারা সেখান থেকে প্রাইমারি স্কুলে যাচ্ছে, সেখানেও তারা শিক্ষার সাথে সাথে মিড ডে মিলের খাবার পাচ্ছে, স্কুল থেকে বই খাতা পাচ্ছে, জুতো পাচ্ছে, ড্রেস পাচ্ছে। তারপর তারা সেখান থেকে হাই স্কুলে যাচ্ছে, সেখানেও তারা শিক্ষার সাথে সাথে মিড ডে মিলের খাবার পাচ্ছে, স্কুল থেকে বই খাতা পাচ্ছে, জুতো পাচ্ছে, ড্রেস পাচ্ছে, স্কলারশিপের টাকা পাচ্ছে। বিশেষ করে 18 বছরের মেয়েরা তারা কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছে। তারা যদি লেখাপড়া শেখে তাহলে কন্যাশ্রী 25,000 টাকা এবং বিবাহের সময় রূপশ্রী 25,000 টাকা, সে 50,000 টাকা পাচ্ছে। এবং সে যদি লেখাপড়া না শেখে তাহলে শুধু রূপশ্রীর 25,000 টাকা পাচ্ছে। এছাড়া আমরা মানে খাদ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে 2 টাকা কেজি দরে চাল, গম, আটা ইত্যাদি পাচ্ছি এবং স্বাস্থ্যসাথী